কুরআনের পাখিগুলো শুনে নাও দাদু ভাইরা পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন নামে ছিল 40 জন ডাকাতির সর্দার নাম কি বসিরউদ্দিন ডাকাত বসিরউদ্দিন তিনি আল্লাহর ওলি হলেন আজকে কুরআনের পাখিদেরকে যারা ভালোবাসেন শুনেন বাবা দিলের কান্ডা লাগা শুনেন বললাম আলোচনা একদিকে যেতে পারবো না চারিদিকে ঘোরাতে হবে এই জন্য কোথায় যায় আলোচনা মনে রাখবেন ডাকাত বসিরউদ্দিন উনি 40 জন ডাকাতের লিডার ছিলেন কমান্ডার ছিলেন প্রতিদিন তাকে আল্লাহ একটা নারী দান করলেন ভালো একটা বউ সতী সাথী একজন নারী ছিলেন আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন কিন্তু বসিরউদ্দিন ডাকাতি করতেন মানুষের মাল হরণ করতেন পৃথিবীর মধ্যে এই মালগুলো কেড়ে নিয়ে আসতেন মানুষের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে আসতেন ভোগ বিলাস করতেন একদিন ডাকাতির বউ ডাকতে বলে স্বামী পৃথিবীর মধ্যে আপনার কাছে একটা দাবি করব আপনি দয়া করে আমারে হারাম খাওয়াবেন না আমাকে আপনি হালাল খাওয়াবেন প্রয়োজন হলে না খেয়ে থাকবো তবু হারাম আমারে খাওয়াবেন না কারণ হারাম জিনিস আমাকে খাওয়ায়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সুযোগ দিবেন না আপনার কাছে একটা দাবি করব আমি যদি সারা দিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই তবু আপনি হারাম পথ অবলম্বন করবেন না ওই হারাম জিনিস আমারে ভক্ষণ করাবেন না জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ডাকাতির সৈন্যরা চলে আসলেন হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায় স্ত্রী বলেন স্বামী রে আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না কারণ আপনি ডাকাতি করতে পারবেন না মানুষকে কষ্ট দিতে পারবেন না মানুষের মাল হরণ করবেন না আপনার কাছে আমার একটা দাবি আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি আপনি এমন কষ্ট দিবেন না ও দুনিয়ার মুসলমান শুনে নাও বিবিকে উনি এমন মারা মারলেন বিবিকে অনেক আঘাত করলেন আঘাত করে ফেলেতে চলে গেলেন ডাকাতি করতে যাইতেছিলেন মোর প্রান্তরে যাইতেছিলেন হঠাৎ দেখে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে কান্নায় আওয়াজ বসিরউদ্দিনের কানে লাগছে 40 জন ডাকাতির সর্দার উনি বললেন ভাইরা তোমরা দাঁড়াও বলে কেন আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে কে কান্না করে রে আমি দেখে আসি তোমরা দাঁড়াও উনি চলে গেলেন আস্তে আস্তে চলে গেলেন যা দেখে একটা বালক বসে বসে কান্দে তার মা নাই তার বাবা নাই বাবা মা দুজনই বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বড় ইতি বসিরউদ্দিন যা বলে বালক তুমি কেন কান্দ বালক বলে হুজুর আমি কেন কান্দি এই জগতের মধ্যে আমার মা নাই এই জগতের মধ্যে আমার বাবা নাই এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর কেউ কি আছে বলে বালক রে তুমি কেন রাতে অন্ধকারে বসে বসে কান্দ বলে হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি মাদ্রাসায় লেখাপড়া করি হুজুর আমি সব ছেলেরা এখন তিনটা সময় উঠে হুজুর বললেন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে বলে হুজুর সবাই কোরআন পড়ে সবক মুখস্ত করে আমার হের কেন তেল নাই বাতি জ্বালানোর তেল নাই এই কারণে আমি পড়তে পারি না আমি আফসোস করে কান্দি আমি সবক মুখস্ত করতে পারছি না কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না এই কষ্টে পড়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদছি আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো আমার তেল কেনার কিছু পয়সা দিত এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্ত করতাম সবক মুখস্ত করতাম আমার বন্ধুগণ সবাই কোরআন পড়ে আমি পড়তে পারি না আমার অন্তরের ভিতরে বড় যন্ত্রণা আজকে আমি কোরআন পড়তে পারছি না এই কারণে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না জোরে বলেন আল্লাহু আকবার ডাকাত বসিরউদ্দিন বলে বাবা দাঁড়াও তোমার আমি ব্যবস্থা করে দিব একটু দাঁড়াও ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন বাজারে চলে গেলেন যা দোকানদারের কাছে যাইয়া ডাক দিলেন দোকানদারের দোকানদার উঠলেন উড়ে দেখে ডাকাত বসিরউদ্দিন দোকানদার তো থরথর করে কাঁপে
ডাকাত বসিরউদ্দিন কয় ডাকতে বলে তুমি এত এ ভাই তোমার এত কাপা লাগবে না কয় আপনি আমার চিনছেন নি কয় চিনছি তুমি ডাকাত বসিরউদ্দিন কয় তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে সেই বসির আজকে আমি নাই আমি বসিরে তুমি গতকালকে ডাকাতির সর্দার জানো আজকে আমি ডাকাতি করতে আসি নাই তুমি আমার এক জের তেল দাও বলে হুজুর আপনি তেল লাগবে যদি খবর দিতেন পাঠায়া দিতাম কয় না তুমি তেল দাও তেল দিলেন এক জের তেল দিলেন কয় দাম কত বলে হুজুর টাকা লাগবে না আপনি নিয়ে যান আমি আপনারে চিনি আপনার কাছ থেকে টাকা নিয়ে মরব নাকি বিপদে পড়ব নি ডাকাত বসিরউদ্দিন কয় ও দোকানদার শোন তুই গতকালকে যে বসিরের নাম শুনেছিলি সেই বসিরের এখন নাই আরে একটা বালকের চোখের কুরআনের পাখির চোখের পানি পড়া দেখে আমি ডাকাত বসিরউদ্দিন আর বসির নাই রে আমি ওই পাগলের প্রেমে পড়ে গেছি আগে বলো তোমার তেলের দাম কত বলে হুজুর আমার তেলের দাম দেওয়া লাগবে না বলে বলো আমি তেল তোমার কাছ থেকে জোর করে নিব না কারণ ওই পাগলটা কুরআন পড়বে ওই কুরআন যখন পড়বে শুনেছি একটা হরফ পড়লে দশটা নেকি একটা হরফ যখন কোরআনের পড়বে একটা করে হরফ পড়লে দশটা নেকি আরে শত শত হরফ পড়বে হাজার হাজার হরফ পড়বে রে আমি ডাকাত বসিরউদ্দিন কুরআনকে সম্মান করি কুরআনের পাখিকে সম্মান করি আল্লাহু আকবার বলো তোমার তেলের দামটা নাও তেলের দাম দিলেন বলো হুজুর তেলের দাম যেহেতু দিলেন আপনি আমাকে হুকুম দেন আমি তেলটা মাথায় করে দিয়ে আসি কয় না আমার পাপের বোঝা অনেক ভারি হয়ে গেছে আমার মাথায় দাও আমি মাথায় করে বহন করব আমি তেলটা নিজেই বহন করব মাথায় করে বহন করব ডাকাত বসিরউদ্দিন এই তেলের ঝাঁকা তেলের জেরনিয়া রওনা হয়ে গেলেন বালকের মাথায় হাত দিয়ে বুলায় বলে বালক রে আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম ও বালক যো কুরআন পড়তে যাইয়া এই কুরআন মুখস্থ করতে যাইয়া যত খরচ লাগে রে বালক আমি ডাকা আমি বসি তোরে বহন করব তুই কুরআন পড়বি আমি বাতিকির বাতি জ্বালানোর ব্যবস্থা করে দিলাম খাবারের ব্যবস্থা করে দিলাম তোর থাকার ব্যবস্থা করে দিলাম আজ থেকে সব খরচ আমি তোর বহন করব বালক চোখের পানিগুলো মুছে বলে হুজুর আমার জীবনটা ধন্য আমি আগামী কাল থেকে কুরআন পড়ব কুরআন মুখস্থ করব সবক মুখস্থ করব ডাকাত বসিরউদ্দিন কানতে কানতে চলে গেলেন 40 জন সদস্যরা বলে হুজুর আর কত বেল অপেক্ষা করব হাঁটেন তাড়াতাড়ি যেতে হবে রাত শেষ হয়ে যাবে ডাকাত বসির কয় না না আমি আর ডাকাতি করতে যাব না আমি প্রতিজ্ঞা করে চার জীবনে কোনোদিন ডাকাতি করব না আরে আমার এক বালকের ওই কুরআনের পাখির চোখের পানি আমি সহ্য করতে পারি নাই জীবনে আমার কোনোদিন মায়া লাগে নাই কত মানুষের খুন করলাম কত মানুষকে কষ্ট দিলাম কত মানুষের মাল হরণ করলাম জীবনে আমার চোখের পানি পড়ে নাই কিন্তু কোরআন পড়ার জন্য যে বালক কানতেছিলেন কোরআন পড়ার জন্য কোরআন মুখস্থ করার জন্য ওই বালকের মুখটা দেখা পর আমি বসে সহ্য করতে পারি নাই আমি বসির তওবা করেছি জীবন আর কোনদিন ডাকাতি করব না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা ডাকাতের সদস্যরা বলে হুজুর এখন আমরা কি বলবো বলে তোমরাও ফিরে আসো উনি বাড়ি চলে গেলেন বাড়ি যেয়ে দেখে বিবি সুখের পানি ছেড়ে কান্দাল্লাহ আমার স্বামী আমাকে আঘাত করেছে আমি কষ্ট পাই নাই আমার স্বামী আমাকে মারছে আমি কষ্ট পাই নাই আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো আল্লাহ কত কুরআন পড়ে বাড়ির পাশে কুরআনের পাখিগুলো ওই কুরআনের আওয়াজগুলো আমার কানে ভেসে আসে রে আল্লাহ আল্লাহ ওই কুরআনের পাখিদের ইজ্জতের খাতিরে কুরআনের খাতিরে আল্লাহ তুমি আমার স্বামীর ইজ্জত আল্লাহ ফিরিয়ে দাও ওই ভালো পথে আসার তৌফিক দান করো ডাকাত বসিরউদ্দিন দরজার মধ্যে একটা টাক মেরে দিলেন
দরজায় যখন টোকা মারলেন বিবি ভিতর থেকে বলে কে কয় আমি কয় স্বামীরে আপনি ডাকাতি করতে যান নাই বলে না বিবিরে আমি কথা দিছি ওই বালকের মাথায় হাত রেখে কুরআনের পাখির মাথায় হাত রেখে আমি ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে চলব না মানুষের হক নষ্ট করব না ওরে আমি জীবনে ওই বালক আমারে শিক্ষা দিছে কবরে যেতে হবে ওই বালক আমারে শিক্ষা দিছে ডাকাতি করে এই সম্পদ করে নিব এই সম্পদ দিয়ে আমি যেতে পারব না ওই বালক আমারে শিক্ষা দিছে রে এই দুনিয়ার রং তামাশা করে টিকে থাকা যাবে না এই দুনিয়ার যতই বরাবরই করি বেঁচে থাকা যাবে না ওই ছোট মাসুম বাচ্চার মা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা বিদায় হয়ে গেছে এমনি তো আমার আল্লাহ বলে নাই কল্লামান আলাইহাফা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানা দিব আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব সেদিন থাকব শুধু আমি আল্লাহ কি থাকবে আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকব আমি আল্লাহ আর আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে ওই বালক আমারে শিক্ষা দিছে রে এই কুরআনই একমাত্র কবরের সম্ভব এই কুরআনই একমাত্র কবরের আবল এই দিনের পথই হলো জীবনের কবরের একমাত্র সম্বল আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না অন্যায় পথে চলব না অন্যায় করব না কাউকে করতে দিব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ এই আমি চলে যাব আমাই তোমরা ভুলা যায় না আমি চলে যাব আমাই তোমরা না আমার মহারণ আসিবে কখন টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলে সি আমি যাবার কালে বেবে দেখি আমার কে হনা আমি যাবার কালে বেবে দেখি আমার মহারণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহারণ আসিবে ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে এরে বিবি ডাকতে বলে স্বামী রে সারা জীবন তোমার জন্য দোয়া করলাম সারা জীবন কত চোখের পানি সেরে কাঁদলাম আমার আল্লাহ আজকে কুরআনের পাখি দিয়া তোমার মনটা গলায়া দিছে রে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার স্বামী রে ও স্বামী তুমি সঠিক পথে আছো আমি ধন্য হয়ে গেছি ডাকাত বসিরুদ্দিন কয় বিবি রে আমি বড্ড ভুল করেছি রে বিবি এত আঘাত করলাম তুমি আমার জন্য কান্দ আমার জন্য ভাব বিবি কয় স্বামী রে আপনি আমার স্বামী আপনি আমার সব আপনার জন্য দোয়া করি আমাকে আঘাত করলে আমি আমি ভত ব্যথা পাই না কষ্ট পাই না কিন্তু আপনি যখন অন্যায় পথে চলেন বড় কষ্ট লাগে ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আল্লাহ আপনাকে হিদায়ত দান করেছে চলেন যায় চলেন যায় সকালবেলা যাবেন সকাল হয়ে গেল অ মুসলমান শুনে নাও অমর মুসলমান কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে চলে গেলেন তৎকালীন জামানায় বিখ্যাত একজন আল্লাহর ওলি
কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর দরবারে চলে গেলেন যায় বলে হুজুর আমারে তওবা করায়া দেন বলে কি হয়েছে বিস্তারিত বলো কয় হুজুর আমি জীবনে কত অন্যায় করলাম জীবনে আমার মন কাঁদে নাই জীবন অন্তরে ভিতরে ভয় ঢোকে নাই আজকে একজন কুরআনের পাখি কুরআন পড়ে একজন তালবেলে সে আমার চোখ খুলে দিয়েছে সে আমাকে বলছে হুজুর আমার মা চলে গেছে বাবা চলে গেছে আমার কখন যেন চলে যেতে হয় এই দুনিয়া থাকার জায়গা নয় বাহাদুরি নয় এই কুরআনই একমাত্র সম্বল আর এই কুরআন আমি পড়ি ওই মাদ্রাসায় কুরআন পড়ি ওই কুরআনের সবক পড়ার জন্য সে চোখের পানি ছেড়ে দিয়েছে কুরআন শিক্ষা করার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর ওই বালকের চোখের পানি আমি সইতে পারি নাই ওই বালকের কান্না আমি সহ্য করতে পারি নাই আল্লাহ ওই বালকের কান্নায় আমার অন্তর কেঁদেছে আর সঙ্গে সঙ্গে আমি তওবা করেছি জীবনের অন্যায় পথে চলব না জীবনের অন্যায় করব না কুতুবউদ্দিন বখতিয়ার তারে তওবা করায়া দিলেন গভীর রাতে এলহাম শুনে ডাকাত বসিরউদ্দিন ওই কুরআনের পাখির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তোমারে এই জামানার আল্লাহর কুতুব বানায়া দিছে জোরে বলেন মারহাবা আল্লাহু আকবার বলো এ মুসলমান শুনে নাও সেই পাখির এখানে লেখাপড়া করে আপনি হয়তো বুঝে গেছেন বুঝতে পারেন না দুনিয়ার জিন্দেগি একটু আগে যে চোখে আঙ্গুল দিয়া শিখাইয়া দিয়ে গেছে কেমনে কি করা লাগে সেটা আমরা অনেকে জানি না কেমনে গোসল করাইবা জানি না কেমনে জানাজার সামনে দাঁড়াইবা জানি না সব কিছু পরে থাকবে আমি আপনি থাকবো না রে বাজান এই জন্য আমাদের কোরআনের সময় আমাদের নিজের আলেম হতে হবে যদি না পারি ছেলেদেরকে আলেম বানাইতে হবে যদি না পারি নাতিপুতিদের বানাইতে হবে যদি না পারি তবু আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখা রাখবে জোরে বলেন ঠিক কি না তুমি আলেম হও যদি না পারলা তুমি ছেলেকে করো ছেলে যদি না পারো নাতিপুতিরে করো আলেম যদি তাও না পারো তবু আলেমদের সাথে সুসম্পর্ক রাখো আজকে দেখলাম এই মাদ্রাসার সঙ্গে আমার ভাইয়েরা যারা সভাপতি সেক্রেটারি কয়েকটা আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে যারা অঙ্গঙ্গী ভাবে জড়িত আছে কুরআনের পাখিদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন না আর এই কুরআনটাকে ধুলিসাৎ করার জন্য উঠে পড়ে লাগছে সমাজ উঠে পড়ে লাগছে কার কোরআনকে এই কোরআনটাকে ধরে রাখতে হবে এখানে কোরআন যখন পড়ে তখন এলাকার মধ্যে এই যখন কোরআনের পাখিগুলো কবরের পাশ দেয় কবরে আজাবগুলো আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন শুধু তাই নয় আমি এদের আলোচনা করেই তো সময় শেষ করে ফেলেছি বাবা বিশেষ করে কোরআনের পাখি একটা ঘটনা দেখলাম যে একজন ছেলে তাকে তার জায়গিরি যিনি তার বাড়ি খেতেন তাকে জাহান্নামে নিয়ে গেছে তাকে আগুনে পুড়াইতেছে ছোট বালক শুধু পড়েছিল আলিফ বা তা সা তুমি যখন কবরে মারা গেছে মারা গেলে একবার মান রব্বুকা মান দিনুকা মান নবিউকা তার ছেলেটা বলতো আলিফ বা তা সা সুবহানাল্লাহ বলেন না আলিফ বা তা ফেরেশতা বলতেছে আল্লাহ কোন বিপদে পড়লাম এরে জিগাই তোর রবকে তোর দিনকে তোর রাসূলকে ওকে আলিফ বা তা সা আমার আল্লাহ বলে এ ফেরেশতা ওরে হিসাব দিও না ওরে ধরো না কারণ ও মাদ্রাসায় যে এই সবে মাত্র তিনটা হরফ পড়েছে আলিফ বা তা সা এই চারটা হরফের বিনিময় আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম জান্নাত দিয়ে দাও জোরে বলো সুবহান এখন ওই পাখিটা যার বাড়ি লজিং ছিল ও মারা যাওয়ার পর ওনাকে জাহান্নামে নিয়ে গেছে আর ওকে আমি বইটা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেছি মরে যাওয়ার পর তখন ওকে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে গেছে ওই পুরা ঘ্রাণ মানুষের দেহে যখন আগুন দিছে ওর নাকে লাগছে ও ছটপট করা শুরু করছে তুমি ছটপট করো কেন ইব্রাহিম আলাইহিসসালাম ছোট বালকদের সঙ্গে খেলা করে সুবহানাল্লাহ বলেন না জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম বালকদের সাথে খেলা করবে সুবহানাল্লাহ বলেন যারা ছোটবেলা মারা যায় ছোট্ট যারা পিচি যারা মারা যায় যারা নাবালক নাবালিকা যারা মারা যায় এদের সঙ্গে খেলাধুলা করবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মারহাবা বলেন ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে কি রে তুই এত ছটপট করছিস কয় আমি একটা ঘ্রাণ পাইতেছি আমার যার বাসায় থেকে আমি খানা খেয়ে আলিফ বা তা সা পড়েছিলাম ওই সেই আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওই সেই পাগলটা জাহান্নামের ভিতরে পড়তেছে আমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও না হলে আমাকে জাহান্নামে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো এই চার হরফের বিনিময় আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে দাদু ভাইয়েরা আমরা যে অনেকেই কোরআনের পাওয়া অনেকে বলে হুজুর ব্যবসা খুলে নিছে
কুরআন অনেকে চিন্তা করে মাদ্রাসা খুলে নিছে ব্যবসা খুলে নিছে এ ভাই আমার ওদিকে নিয়ত দরকার নেই আমার নিয়ত হলো এখানে আমার সন্তান দিব এখানে এই সন্তানগুলো লেখাপড়া করবে আমার জানাজা পড়বে আমার জন্য দোয়া করবে রাসূল বলেন তোমাদের যাদের পিতামাতা তোমাদের তোমাদেরকে আমি এমন একটা আমল দিব যাদের তোমাদের এমন একটা আমল শিখাই দিব যা আমল করলে তোমরা কবুল হজের সব পাবা জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কি সে আমল নবীজি বললেন তোমাদের যাদের পিতামাতা জিন্দা আছে পিতামাতা যাদের জীবিত আছে তারা আব্বা মাকে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সাহাবীরা কাঁদতে লাগলেন সাহাবীরা অজানয়নে কাঁদতে লাগলেন নবীজি বলে তোমরা কান্দো কেন কয় হুজুর এইটা যদি আগে জানতাম হুজুর আমরা তো আব্বা মা নাই আব্বা মা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছেন এখন কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে কিছুদিন আগে আমার মা মারা গেছে হুজুর আমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি আমার আল্লাহ বলেন আমার নবীজিও কাঁদতেছে যে আমার আমার মতো এতিম তোমরা নবী তো যে একটা সহি পড়ছেন আলম ইয়াজিদ কে এতিম ইমান আল্লাহ বলে হাবিব আপনার আমি এমন এতিম বানাইলাম নবীর আব্বার মায়ের পেটে যখন নবীজি মায়ের পেটে যখন মাত্র ছয় মাস তখন নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীজি যখন দুনিয়ার মধ্যে ছয় বছর বয়স তার মা বিদায় হয়ে যায় ছয় বছর ছয় মাস যখন নবীজির দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এত বড় এতিম নবীজি বলতেছে আমার মতো এতিম তোমরা আমি তো আমার তাব্বা নাই মা নাই জিবরিল আমিন কাল্লা পাঠায় দেয় হাবিব আমার হাবিবের কাছে যাও যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম তারা যেন এইভাবে দোয়া করে কোন ভাবে এইভাবে দোয়া রব্বির পিতা মা তার জন্য দোয়া শিখিয়েছে কেরা শিখাইছে আরো জোরে বলেন কে শিখাইল আল্লাহ শিখাইল সুতরাং আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই এ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য হুজুর ওয়াজ করছে তিনটা জিনিস কাজে লাগে নাম্বার ওয়ান হলো নেক আমল কি আমল করছি কেউ বলতে পারি না সৎকায় জারিয়া দান দিয়ান মসজিদ মাদ্রাসা কলেজ যাই রাস্তাঘাট করে গেলাম দুনিয়ার মধ্যে সৎকায় জারিয়া দান দিয়ান করে গেলাম নাম্বার থ্রি হলো নেক কার সন্তান এমন সন্তান রেখে দিছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না এই সন্তান কোনো উপকারে আসবে না এই সন্তান আপনার না এই সন্তান আপনার না এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে কি গচ্ছিত রাখছে আমানত রাখছে এই আমানত খেয়ানত করলে কেয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে আপনার এই কুমিল্লার জমিনে মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে ১৮ বছর পরে লাশ উত্তোলন হলো ওনার লাশটা ওঠানোর পর ওনার ছেলের জিগানো হলো ওনার ছেলে বললেন আমি কি বলবো শোনেন আমার আব্বা যান একদিনের ঘটনা আমি জোহরের নামাজটা আদায় করি না খানা খাইতে বসেছি আমার আব্বা যান সামনে থেকে প্লেটটা টানতে নিয়ে গেছে আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের আমার আব্বা শরিয়াতের বিধান না মানলে খাবার বন্ধ ছিল আমার আব্বা যানকে দেখেছি কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই আমরা পাঁচটা ভাই বোন আমরাও জীবনে নামাজ কাজা করি নাই আমরা কোরআনের পাকি দুইটা ভাই কোরআনের হাফেজ আমার দুইটা বোন তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি মুসলমান একটা বোন মারা গেছে আমরা দুই ভাই বেঁচে আছি দুই বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে পাঁচটা ভাই বোন আরেকজন ছিল কোরআনের হাফেজ কিন্তু আমার আব্বা যান কোনোদিন আমাদের খেয়ানত করে যান নাই আমানতের খেয়ানত করেন নাই আমার আব্বা যান পাঁচটা ভাই বোনকেই লালন পালন করেছে কোরআন হাদিস শিক্ষা দিছে বাবারে শুনে নাও ১৮ বছর পরে লাশ উত্তোলন হলো তার গায়ের কাপনের কাপড় পচে নাই তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে তাজা রক্ত বাইর হয়ে গেছে প্রমাণ বেশি দূরে নাই আপনাদের কুমিল্লার জমিনে সুতরাং আমরা যদি এমন জীবন গড়ে থুয়ে যাব যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আমরা এমন জীবন গড়ব আমরাও কিছু নিয়ে যাব সন্তানদেরও কিছু দিয়ে যাব যেটা আমার আপনার কবরে কাজে লাগবে এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না রে মুসলমান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহ খাবে পকে জোরে বলেন ঠিক কিনা কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য অন্যায় করো কার জন্য তুমি অন্যায় পথে চলে রে মানুষ এ মুসলমান শুনে নাও এই জন্য একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে ছেলে বা বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে
চিন্তা করতাম বাবাও মানুষ আমিও মানুষ মাও মানুষ আমিও মানুষ উস্তাদও মানুষ আমিও মানুষ উস্তাদ একটু মুরব্বি আমি ছোট মানুষ আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয় পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমি তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে শুনেনেন বাবারা শুনেনেন আজকে যে সন্তানগুলো যারা আজকে এই যে ট্রেনিং করলো নামাজ পড়ে কুরআন পড়ে শরীয়তের বিধান মেনে চলে হালাল খাদ্য খায় এরা মানুষ কিও মানুষ ইরাই হলো মানুষ এ মুসলমান শুনেন আন বিদেশ থেকে বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি আনছারে মাস্টার ডিগ্রি নিয়ে পিএইচডি করে বাংলার জমিনে এসে অফিসে বসে যারা ঘুষ খায় এই ঘুষখোর মানুষ না মানুষ জন্ম দিছেন শরীয়তে আপনি নাম করেন আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে ইঞ্জিনিয়ার ও যে অফিসে বসে সুঘুষ সারা তার কলম চলে না ও মুসলমান শুনেনেন এমন সন্তান দেখে গেলেন ও মুসলমান শুনেনেন আজকে আমি গেছি বৃদ্ধ আশ্রমে গেছি সবচেয়ে বেশি দেখেছি শিক্ষিত মানুষের জেনারেল শিক্ষিতর মা বাবাই বৃদ্ধ আশ্রমে বেশি একটা কোরআনের পাখির মা কুরআনের পাখির বাবা বৃদ্ধ আশ্রমে দেখি নাই সুবহানাল্লাহ বলেন হয়তো বলতে পারেন হুজুর কি বলতে চান হ্যাঁ আমি প্রমাণ করতে পারলে আমি আপনাদের বকশিশ দেব উপহার দেব ঢাকা শহরে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে বড় বড় পিএইচডি করেছে ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছে বড় অফিসার হয়েছে তাদের বাপ মা বেশির সংখ্যায় বৃদ্ধ আশ্রমে আছে মুসলমান পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর শিক্ষিতরাই বেশি ধরে বলেন ঠিক কি না কথা কয় না কেন সুদকরের সংখ্যা শিক্ষিতরাই বেশি কোন হাফেজ কারি মাওলানা শিক্ষিতর মুসলমান শুনেনেন এই বাংলার জমিনে কোন মাওলানা সাহেব কোন হাফেজ কোরআনের পাখিগুলো সুদ খায় না কোরআনের পাখিগুলো ঘুষ খায় না কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা সুদ খায় রে মুসলমান শুধু তাই নয় পিএইচডি করে ডক্টরি হইয়া যাদের হাতে রুগী মারা যায় ও মুসলমান টাকা ছাড়া যারা পৃথিবীর মধ্যে অপারেশন করে না গত তিন দিন আগের নিউজ বজন সুন্নাতে খাতনা নিতে যাইয়া ঢাকা হাসপাতালে মুসলমান শুনেনেন আয়ার নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারপরে ৬ লক্ষ টাকা দাবি করছে পরিবারের কাছে যারা টাকা সারা তাদের রুগীর গায়ে হাত দেয় না এই সমস্ত ডাক্তারগুলো মানুষ কি অমানুষ এরে মুসলমান বাবা মারে বুড়াকালে বাবা মারে যারা ভাত দেয় না বাবা মারে যারা কষ্ট দেয়রা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কি অমানুষ হাজার হাজার মুসলমান শুনে নেন এই আপনাদের গ্রামের মধ্যে কয় ডালামের বাবা মা কান্নাকাটি করে একটু আমার দেখাবেন বলবেন হুজুর অমুক মৌলানা সাহেবের আব্বা কান্দে অমুক মৌলানা সাহেবের মা কান্দে তারা রাস্তায় বিকারি হয়ে কান্দে কিন্তু অনেক জিনারের লাইনে ছেলে লেখাপড়া করছে এদের মা বাবা চোখের পানি ফেলে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এরা মানুষ না আবার অনেক জায়গা দেখেন এই সমস্ত মানুষের আমাদের প্রতি নজর কেন খারাপ দেখলাম চিত্র জগতের এক জানোয়ার নাম হচ্ছে জায়েদ খান এই জানোয়ার পৃথিবীর মধ্যে জিনাকারী সবচেয়ে বড় জিনাকারী এই জিনাকারী বলছে কি ইমাম সাহেবদের গালি দেয়া বলে ইমাম সাহেবরা বলৎকার নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না ও যে জায়গা থাকে জিনার ফ্যাটকারীর মধ্যে কিসের মধ্যে কথা কয় না কেন চলচ্চিত্র যেখানে জিনার ফ্যাটকারী ডাইনে বামে সব জায়গা কি বালা কথা কয় না সেই জায়গা থেকে যদি ইমাম সাহেবদের গালি দেয় বাংলাদেশের ইমামরা এখন আঙুল চুষতেছে বসে বসে কথা বুঝেন সাদা কাপড়ে দাগ জড়ায় বেশি কনকের এক ইমাম সাহেব কি করছে চুরি করে স্যান্ডেল চুরি করে কোন মুসল্লি স্যান্ডেল চুরি করে না চোর মুসল্লি সাজে যেরকম ঠিক কি না চোরে মুসল্লি সাজে ইমাম মুসল্লি কোনোদিন স্যান্ডেল চুরি করে না এই মসজিদে যারা আসে জীবনও স্যান্ডেল চুরি করবে না কিন্তু চোর একদিন সাজছে মুসল্লি মুসল্লি সাজদা ভালো স্যান্ডেল জোড়া নিয়ে চলে যায় জোরে কোন ঠিক কি না এই জন্য মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না জোরে বলেন ঠিক কি না যদিও বদলে যায় পরে রক্তে এসে আমার এক জোড়া স্যান্ডেল বদলে গেছে কথা কর ইমাম সাহেব করি ইমাম সাহেব কে হুজুর সর্বনাশ মাগরিবের সময় তো স্যান্ডেল জোড়া পাল্টে নিয়ে গেছে কিনা কথা কন ঠিক কি না আর যে বাট পার যে সোর মুসল্লি সাজ ছিল ওইটা কিন্তু আর আয় কইব না আজ হুজুর স্যান্ডেল বদলে গেছে ও কই বাম পার ফল না পাইছে একজন জোরে বলেন ঠিক কি না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব কোরআনের পাখিদেরকে অবজ্ঞ করবেন না কোরআনের পাখিদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন লাভ আছে লস নাই জোরে বলেন ঠিক কি না কিছু না হলো তারা আপনার জন্য দোয়া করতে পারবে জোরে বলেন ঠিক কি না কিছু না হলো
দোয়া করতে পারবে এইজন্য আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করব কোরআনের প্রতি সম্মান করেন আলেমদের প্রতি সম্মান করেন এতে আপনাদের ইজ্জত বাড়বে জোরে বলেন ঠিক কি না এই মাদ্রাসা হয়েছে আমি আলোচনা করব যদি সুযোগ পাই আলোচনার মধ্যে যাব আপনাদের অনেক আলোচনা রয়েছে আলোচনা কেবল মাত্র শুরু করেছি একটা কোরআনের ওই পাখি নিয়ে কথা বলতে যাই আমার তো রাত শেষ আমার বাবারা আপনাদের কাছে আজকে মাদ্রাসায় কিছু কালেকশন করেছে আপনারা এমন কোন দূরদিমান্তা যদি থাকেন আপনারা দয়া করে